মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় এরকম ধরনের কথাই কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরপাক খায়। না না, মেজাজ গরম আজকে আমরা করব না, বরং রান্না করব গরম গরম। কারণ আমাদের ভালোবাসার রান্নাঘরে আজ হবে এক তুড়িতে ডিনার। আলাপ করিয়ে দিই আমাদের স্পেশাল গেস্টের সঙ্গে, শেফ ইশানি প্রিয়দর্শিনী সিনহা। নমস্কার। থ্যাংক ইউ গৌরব, থ্যাংক ইউ রিধিমা। কি বানাচ্ছো আজকে? তো আজ আমরা বানাচ্ছি ওয়ান পট স্প্যাগেটি বোলোনিজ। তাহলে আমাদের স্প্যাগেটি বোলোনিজ বানানোর জন্য কি কি লাগছে? আমাদের লাগছে অবভিয়াসলি স্প্যাগেটি, সেদ্ধ করা মাটন কিমা আছে, এটা কাঁচাও ইউজ করা যায়। আমরা সেদ্ধ করে নিয়েছিলাম কারণ তাতে একটু স্টক পেয়ে গেছি আমরা, যেটা ওখানে রাখা আছে। এটা হচ্ছে টমেটো পেস্ট, এটাতে কনসিস্টেন্সি বেটার হয় বলে আমরা পুরো টমেটো নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। অলিভ অয়েল, পেঁয়াজ কুচি, গাজর কুচি, স্যালারি কুচি, স্যালারি স্টকটা কুচি, পাতাটা নয়, ঠিক আছে। ওখানে আছে রসুন, টাইম আর গোলমরিচ গুঁড়ো, আর গার্নিশ করতে আমাদের লাগবে পার্সলি আর পারমেসান চিজ। তে আমরা প্রথমে দেব অলিভ অয়েল, মোটামুটি আন্দাজে 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিলে, আর একটু দিতে পারো, অনেকটা মাংস আছে তো। আমরা এর মধ্যে আপাতত দিয়েছি অলিভ অয়েল, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, স্যালারি কুচি। হয়েছে? তোমার কি মনে হচ্ছে এবার মাংস দেওয়া যাবে? মনে তো হচ্ছে, গন্ধটা কাঁচা নয় তো? না, তাহলে আমরা কিমাটা দিয়ে দিই। এই নাও, এটা আমি দিয়ে দিচ্ছি, তুমি অনেক কাজ করেছো, আর আমারই খারাপ। আরে না, খারাপ না আর কি আছে, আমার তো হেল্প করাটাই তো আমার কাজ। ভালো করে, হ্যাঁ, আর এটার সঙ্গেই আমরা টাইম, এটা না ভীষণ স্ট্রং হব, যেরম বলে না একদম নখের ডগায় ইটুকুন। আচ্ছা, এটা এখন মোটামুটি একটা সুন্দর গন্ধ যখন বেরিয়ে গেছে, এবারে আমরা এতে টমেটো পেস্টটা অ্যাড করব। ওকে, আসলে আমরা কি করি, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ টমেটোটা দিই না, নইলে পুরো জিনিসটা কাঁচা গন্ধ ছাড়বে। তুমি ঢালো এটা সাবধানে। বাহ, বিউটিফুল। এবং আগে স্প্যাগেটিটা দিই, প্রপোর্শনটা দেখে নিই কতটা স্প্যাগেটি কত, তারপর আন্দাজে দেবো। হ্যাঁ, পুরো। এটার একটা ট্রিক আছে গৌরব, এটাও বলে দিই। শেফরা দেখবে এরম ভাবে ধরে ছেড়ে দেয় পুরো, আর এটা চারদিকে হয়ে যায়, তখন মনে হয় কি হবে রে বাবা, কিন্তু সেটা করার দরকার নেই, কারণ সবাই বাড়িতে ওটা করতে গেলে ফেলে দেবেন। তো আমরা কি করব, স্প্যাগেটিটা এই যে দিলাম আমি তোমাকে, এটা জাস্ট মজার জন্য বলছি, এটা যে কিছুক্ষণ ধরে রাখো না, এটা তো বড় কড়াই, এটা আস্তে আস্তে নিজেই সফট হতে থাকে, অ্যান্ড দেন ইউ ক্যান স্লোলি গোল করে ছেড়ে দিতে পারো, কিন্তু অত কিছু করার দরকার নেই, আমাদের বড় করে এরম ছেড়ে দাও, এটা নিয়ে ভয় পেও না, এটা দেখবে 2 মিনিট পর নিজেই ইউ ক্যান জাস্ট প্রেস ইট ডাউন উইদাউট ব্রেকিং। তো স্প্যাগেটিটা এখন এর মধ্যে ডুবে গেছে, নুন গোলমরিচ আমরা দিয়ে দিয়েছি, এইবারে এটা আমরা মোটামুটি 15 মিনিট ছেড়ে দেবো, আমরা এটা ঢাকা দেবো না, কারণ আমরা চাই যে সসটা একটু শুকিয়ে যাক। Yes. মনে হচ্ছে হয়ে গেছে, একটু দেখবেন। Of course. Yes. হয়ে গেছে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।